সংরক্ষিত বনাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া 80টি উদ্বাস্তু পরিবারের খবর নিচ্ছে না প্রশাসন। অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিন যাপন করছে উদ্বাস্তু জনগণ। দেখা দিয়েছে পানীয় জল এবং খাদ্য সামগ্রীর তীব্র সংকট। উত্তর ত্রিপুরা জেলার পানিসাকর মহকুমাধীন পেকুছড়া গ্রামের 5 নম্বর ওয়ার্ডের বন দপ্তরের সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নেওয়া উদ্বাস্তু বাঙালি পরিবারগুলো উচ্ছেদের 6 দিন অতিবাহিত হলেও তাদের স্থায়ীভাবে পুনর্বাসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে বন দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন সকলেই নীরব ভূমিকা পালন করছেন। শনিবার থেকে কাঞ্চনপুর মহকুমা, লালচুরি, জয়শ্রী, বড় হলদি, সুভাষনগর, দশদা ইত্যাদি এলাকা থেকে ধাপে ধাপে মোট 80টি পরিবার এখনো পর্যন্ত পেকুছড়ার সংরক্ষিত বনাঞ্চলে আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে তাঁবু বানিয়ে দিন কাটাচ্ছে তারা। দেখা দিয়েছে পানীয় জল এবং খাদ্য সামগ্রীর তীব্র সংকট। অবশ্য বিভিন্ন সামাজিক সংস্থা খাদ্য সামগ্রী দিয়ে উদ্বাস্তুদের সাহায্য সহযোগিতা করছে। এদিকে বুধবার বন দপ্তরের PCCF এস কে শেট্টি পেকুছড়ার উদ্বাস্তুদের দখল করা বনভূমি পরিদর্শনে আসেন, কিন্তু সমাধানের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি PCCF। অন্যদিকে বৃহস্পতিবার আমরা বাঙালির পক্ষ থেকে এক প্রতিনিধি দল পেকুছড়াতে ছুটে যান, সাথে উদ্বাস্তুদের পানীয় জল এবং খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানান। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। উদ্বাস্তুরা জানান তারা গণতন্ত্রে বিশ্বাসী, তাই তারা প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেন। রাজ্যে প্রকৃত ভোটার হয়ে মাথা কোঁচার ঠাঁই চেয়ে আজ তারাই শরণার্থী জীবনযাপন করতে হচ্ছে। নদীর বিষাক্ত জল তাদের একমাত্র ভরসা, সাথে মশার দাপটে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তাদের খোলা আকাশের নিচে তাঁবু টাঙিয়ে বসবাস করতে হচ্ছে। এখন পর্যন্ত উত্তর জেলা কিংবা পানিসাগর মহকুমা প্রশাসনের তরফে কোনো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন উদ্বাস্তুরা। উপরন্তু যাতায়াতের রাস্তাটি পাকা খুঁটি পুঁতে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। আপনি যে জলটা নিয়ে আইছেন, কই থেকে নিয়ে আইছেন জল? ওই নোংরা জল ইয়া সারা থেকে। কেন ওই জল নিয়ে কি করবেন? কিতন জল পিতা হয় তা জল নাই। আর মানে আর কোনো পানীয় জলের কোনো ব্যবস্থা নেই এখানে? মানে কতবার আপনার এই রমনি জায়গা ডেইলি জল আনতে হইতাছে? এই তো আপনি গই মুয়া কাই মুরান মুজল লাগবো না। মানে দিনে 4-5 বার এরকম নিচে গিয়ে আপনার জল আনতে হয়? রিজার্ভে আছি বর্তমানে, আমরা কোনো ডকুমেন্ট নাই। এর কারণে আমরা উদ্দেশ্য করে আছি যে এখানে কোনো আমরা বাচ্চা কাচ্চা লইয়া থাকার মতো কোনো সুবিধা পাইনি। সরকার থেকে কোনো কাগজপত্র দেয়নি আমরা। কি কাগজ? মানে প্রপার্টির কাগজ? হ্যাঁ। কাঞ্চনপুর কত বছর? কাঞ্চনপুর জয়শ্রী কত বছর ধরে আপনার? 50 বছর। এখানে যে আপনার প্রপার্টি, প্রপার্টি কোনো ডকুমেন্ট গভর্নমেন্ট দিয়েছে কি? না, কিছু দিয়েছে না। এখানে কি ফরেস্ট ল্যান্ডেই আছেন? আছি ফরেস্ট ল্যান্ড। এখানে তো ফরেস্ট ল্যান্ডে আছেন, মানে এখানে আওয়ার কারণ কি তা আপনারা? আমরা শুনছি এখান থেকে কিছু কাগজ দিব, কাগজ দিব বললে এখানে এই উদ্দেশ্য আওয়ার কি আমরা? না, আপনারা শুনতে পাইছেন এখানে গভর্নমেন্ট, এখানে ফরেস্ট ল্যান্ডে কিছু ফ্যামিলির কাগজ মানে প্রপার্টি দিব এই ল্যান্ডে আও, এই কারণে আও। এখানে আজকে কতদিন ধরে আছেন? আমরা 2 দিন। 2 দিন হয়েছে। এখানে খাওয়া দাওয়া বা জলের সমস্যা হচ্ছে কিছু? এখান থেকে আমরা কেউ হেল্প করে না, এখন শুধু আমরা হাতে রাখতে খাইছি আর উক্ষণ খাইছি। বাকি বাকি জল টল কই থেকে পাইতাছে? জল থেকে আমরা নদী থেকে আনছি, জল সোলা থেকে। ওই সোলা থেকে আনছি। সোলা অবস্থা গিয়ে দেখুন কি অবস্থা, নোংরা করছে। ওই নোংরা জলই খাইতেছি, খাইতেছি। আমরা কিতা করবো? আপনারা আবার আসার আগেও তো এখানে আরো অন্যান্য ফ্যামিলির আইছে, তারা কি পানীয় জলের কোনো ব্যবস্থা করিয়া দিছে? আগে করছিল, কোনো রাস্তার মধ্যে সেই গর্ত আছে, ওইখানে তারা ফিগার কুটি গাড়ি রাখে যে গাড়ি আইতনা করি। এবারে কিতা কই কি জানছি না আমরা, তারা উঠাইছে এটা। আচ্ছা, আমরা যতটুকু শুনতে পারলাম যে গত কালকেও নাকি একজন বন দপ্তরের আধিকারিক, উচ্চ আধিকারিক আইয়া গেছিলেন। গেছে তো। আপনার সাথে কি কোনো কথাবার্তা বলছেন? না, আমরা কেমন কোনো কথাবার্তা বলছি না। বা ডিএম স্যার যেন আইসে বা এসপি স্যার আইসে আপনার সাথে কোনো কথা? না, আমার সাথে কোনো কথা হয়েছে না। কোনো আশ্বাস পাইছেন না? তারা তো আইসে গেছে দেখছি আমরা রোডে, তারা হাটে আমরা ঘরে ঘরে হাটে, কোন বাবু হয়েছিল কোন স্যার হয়েছিল সেলুট দিব, কিন্তু কোন রাস্তা হইলে আমরা সেলুট দিব আর কথা আমার দেখা নাই। কিতা করবো? আপনার নাম? দিলীপ দাস। নাম তো মল্লিকা নাথ, কাঞ্চনপুর থেকে আসে। এখানে আসছি মানে আমরা নিরুপায়, জায়গা জমি নাই, মানুষের জায়গার থাকি, যে কোনো বাড়ি পিঠা নাই, ওই জায়গার লাগে এখানে আশ্রয় লইছি।
সরকারের কাছে আমার আরেকটাই অনুরোধ যে আমরা এই ওই টেকিছড়া গ্রামের এই জায়গার মধ্যে অল্প ভূমি মানে মাথা ফেবার গুজা ঠাই এবার মানে অনুরোধ করছি। আবার বলে তো এখানে আইসে বলে তো আপনারা একসঙ্গে কত পরিবার এসেছিলেন? প্রথম দিন আইসি আমরা 17 ফ্যামিলির মতো। এখন পর্যন্ত কত ফ্যামিলি আছে এখানে? এখন পর্যন্ত 72 ফ্যামিলি আছে। আজকে যারা আইসে তারা একজনও আইসে তাই মেরে আরো মানে ফেরা জানে কইছে যে এটা কইছে আমি শুনছি না তাই না গেছে কি কেন পাল্লা আছে মানে কিতা তার না কইতে আর পারে সাই সরকার আছে অতটুকু অনুরোধ যে আপনাদের জায়গাটা একটু ভূমিহীনের লাগে ভূমি দানা লাগে দিয়ে দিলে খুব ভালো হয় জায়গা যখন কিছু নাই খুব অসহায় আম খাচরি খাই। ছেলে চারজন পড়াইতে পারি না গোর ভাড়া থাকলে গোর ভাড়া দিতে পারি না জিনিস একটা একটা রাখি দে বাড়ি ঘর নাই না তো গেছি এরকম সারা বাড়িতে আসছিলাম গরবা দিতে পারছি না বারাটির মালিকে মারছে গেছে থানা থানায় হয় ইয় বারাটির বিচার নাই। এরপরে কেলাবও গেছি মন্ডল মন্ডলও গেছি পঞ্চায়েতও গেছি কোনো খানো কোনো সাহায্য পাইছি না। এখানে এখানে আসছেন মানে কিসের জন্য? কিছু জায়গা পাইলে আমার ফলাখণ্ডে লিয়ে মা কতবার জায়গা পাই দিতে একটু ভালো হইব ফলাখণ্ডে পড়াই ভালো একটু চাইতে চাই সবার কাছে ফলাখণ্ডে পড়াইতে পারি আর না খাবাইতে পারি না ঠিক মতো। এখানে যে 3-4 দিন যাবত যে আছেন সরকার থেকে কি কোনো সাহায্য করেছে? না সরকার থেকে কোনো সাহায্য পাইছি না। কি খাচ্ছেন আপনারা? মানে কেলাপ থেকে চাল ডাল লুয়াইছে ওটাই খাচ্ছেন? জল কোথেকে আনছেন? জলও এমনি আমরা মানুষের বাড়ি থেকে আনি জল আইতে দেন না পরিষ্কার গাড়ি উড়ি আসাইলায়